আমরা আজকে থ্রি ডাইমেনশন জিওমেট্রিটা পড়ব। তা নিশ্চয়ই 11 ক্লাসের প্রথমের দিকে তোমাদের মনে আছে যে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে টু ডাইমেনশন জিওমেট্রি পড়েছি। সেটা কি? সেটা ছিল একটা প্লেনের উপরে দুটো খোঁজ নেওয়া হয়েছিল, তা এর উপর এইটাকে এক্স অক্ষ পজিটিভ এক্স অক্ষ, এটাকে নেগেটিভ এক্স অক্ষ, এটা পজিটিভ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ ওয়াই অক্ষ, এই চারটে আমরা নিয়েছিলাম। নিয়ে এর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এই দুটো সংখ্যা দিয়ে আমরা পেয়েছিলাম, মানে এর উপরে এই প্লেনটার উপরে যে কোনো বিন্দু এক্স কমা ওয়াই, এক্স এর একটা বিশেষ মান আছে, ওয়াই এরও একটা বিশেষ মান আছে, এইটা দিয়ে আমরা ওটাকে বর্ণনা করেছিলাম। এখানে থ্রি ডাইমেনশন মানে ত্রিঘাত, অর্থাৎ তিনটে ডাইমেনশন আছে এবং সেটা একটা এক্স কোঅর্ডিনেট, একটা ওয়াই কোঅর্ডিনেট আর একটা জেড কোঅর্ডিনেট। একটু সমস্যা হবে কি না, এই প্লেন আমরা তো আমরা যা ড্র করবো সেই ব্ল্যাকবোর্ডের ওপর কি খাতার ওপর, আচ্ছা সেখানে তো প্লেন, সেটা এটাও প্লেন, খাতাটাও প্লেন, তা এখানে থ্রি ডাইমেনশনটা ড্র করাটা একটু অসুবিধেকর, কিন্তু একটু খানিকটা আঁকা হবে, কিন্তু সেটা একটু ইমাজিন করে নিতে হবে। এখানে যেমন দেখাচ্ছি আমি পরস্পরের উপর লম্ব, এই প্লেনের উপর লম্ব দুটো সরল লেখা, এটা লম্ব আর এদের উপরে আর একটা লম্ব সরল লেখা, এটা এই যে তিনটে পরস্পরের উপর লম্ব সরল লেখা, এইটা দিয়ে আমাদের থ্রি বির তিনটে অক্ষ হবে, এইটাকে এক্স অক্ষ বলবো, এইটাকে ওয়াই অক্ষ বলবো, এটাকে জেড অক্ষ বলবো। তো সেক্ষেত্রে এই এক্স অক্ষটাকে যদি এই ওয়াই, এটা অরিজিন, ওয়াই ও জেড এর পিছন দিকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস, তেমনি যদি এই ওয়াই অ্যাক্সিসটাকে এক্স ও জেড এই প্লেনটার পিছন দিকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে সেটা হবে আমার নেগেটিভ ওয়াই অক্ষ ইত্যাদি। তা এটাকে আমরা যদি একটা ডটেড লাইন দিয়ে বাড়াচ্ছি, এটাকে আমরা বলবো মাইনাস এক্স অ্যাক্সিস। তা এইরকম একটা আইডিয়া, এটা একটু ভেবে নিই, এইটা একটু ইমাজিন করে নিতে হবে। তো একটা যে কোনো বিন্দু, এইটাকে আমি একটু মুছে দিই এই ডটেড লাইনটা, তো যে এর উপরে যে কোনো একটা বিন্দু, এটাকে আমরা বলবো একটা স্পেস, তাতে তার উপরে যে কোনো বিন্দু, মনে করো পি বিন্দুটা, এর কোঅর্ডিনেট তিনটে দিয়ে পাওয়া যাবে, এক্স ওয়াই এবং জেড। এটা এটা এক্স কোনটা, ওয়াই কোনটা, জেড কোনটা একটু ভাবা যাক। এইখান থেকে আমি এক্স, এটাকে বলবো এক্স ওয়াই প্লেন, এটা ওয়াই, এটা এক্স, তাহলে এইটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, তেমনি এটা হচ্ছে ওয়াই ও জেড, এটা হচ্ছে ওয়াই জেড প্লেন, আর এইটা এক্স জেড প্লেন। তা আমি প্রথমে এখান থেকে এক্স ওয়াই প্লেনের উপর লম্ব টানব, তা এই লম্ব টেনে এটা এখন এক্স, এই বিন্দুটা এখন এক্স ওয়াই প্লেনের উপরে আছে, এক্স ওয়াই প্লেনের উপরে থাকলে হবে কি, এই জেড কোঅর্ডিনেটটা কিন্তু জিরো, কারণ এটা এক্স ওয়াই প্লেনের উপরে আছে, জেড নেই মানে জিরো। তো সেক্ষেত্রে এটাকে আমরা দেখো স্লিপ করছে প্রচন্ড, তা আমি এখান থেকে এক্স অ্যাক্সিসের প্যারালাল আর এটা থেকে এই ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এই দুটো লাইন টেনেছি, লাইন টানলে এই যে বিন্দুটা পি বিন্দু থেকে এক্স ওয়াই প্লেনের ওপর লম্ব টানা হলো, সেই বিন্দুটাকে আমি যদি এ বলি, এ বিন্দু স্থানাঙ্ক হবে
এক্স কমা ওয়াই কমা জিরো, এক্স ওয়াই প্লেনের উপর জেডটা জিরো। তো এবার তাহলে এইটা অ্যাজ ইফ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর তার উপর একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই। তা এখান থেকে আমি যদি এইটার উপর লম্বটা নিই, এখান থেকে এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানলাম, তাহলে এইটুকু হবে এক্স, মানে এই বিন্দুটা হবে, এটা তো এক্স অ্যাক্সিসের উপরে, তাহলে আমরা টু ডিতে যা দেখেছি এর ওয়াই জিরো হয়, তাহলে এইটা হবে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স কমা জিরো কমা জিরো। আবার এইটা হবে ওয়াই, মানে এখান থেকে যদি আমি ওয়াই অক্ষের উপর লম্ব টেনে থাকি তাহলে এইটুকু হবে ওয়াই, এবং এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্সটা জিরো, ওয়াই অ্যাক্সিস ওয়াই কোঅর্ডিনেটটা হবে ওয়াই আর জেড কোঅর্ডিনেটটা হবে জিরো। তো এখন এই হচ্ছে আইডিয়াটা, এখান থেকে তোমাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে। আমি এই দু একটা তথ্য এই সম্পর্কে দিই, সে তথ্যটা হচ্ছে যেমন টু ডাইমেনশনে, মানে প্রথমের দিকে যেটা করেছি আমরা, সেখানে একটা প্লেনের ওপরে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এঁকেছিলাম, তো তাতে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস প্লেনটাকে চারটে ভাগে ভাগ করেছিল, এই এক্স অ্যাক্সিস এই ওয়াই অ্যাক্সিস চারটে ভাগে ভাগ করেছিল, এটা এক্স পজিটিভ, এটা ওয়াই পজিটিভ, এটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এটা এটা প্রথম পাদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদ। তা এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এরা মিলিতভাবে সমস্ত তলটাকে এরা আটটা ভাগে ভাগ করবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মিলিয়ে চারটে আর জেড অ্যাক্সিসটা ওই তার চারটে প্রত্যেককে দুটো করে, তাহলে আটটা সমানভাবে ভাগ করবে। এই এক একটা ভাগকে বলা হবে অষ্টম অংশ, অষ্টমাংশ, তা ইংরেজিতে বলবো এটাকে অক্ট্যান্ট, এক একটা অক্ট্যান্ট। তো এই ও এক্স মানে এক্স ও ওয়াই এটা একটা মিলিয়ে প্লেন হলো, এইটা হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে ফার্স্ট অক্ট্যান্ট, এই এইভাবে সবকটা আছে। তো আমরা দেখব যদি যেখানে সবকটাই মানে কোঅর্ডিনেট মনে করো একটা ওয়ান কমা টু কমা থ্রি, এই সবকটা কোঅর্ডিনেটই দেখছি পজিটিভ, তাহলে এটা কিন্তু ফার্স্ট অক্ট্যান্টে আছে। যদি কোনো একটা ধরো এইটা যদি নেগেটিভ হয় তখন তখন এর নামটা হবে ও এক্স ওয়াই ড্যাশ জেড, ওয়াইটা নেগেটিভ বলে ওয়াই ড্যাশ। যদি এটাও নেগেটিভ হতো তাহলে এই অক্ট্যান্টটার নাম দিতাম আমরা ও এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ, ওয়াই ড্যাশ জেড ড্যাশটা এখানে তো শো করিনি, এটা হচ্ছে এই এক্স অ্যাক্সিসটাকে নেগেটিভ দিকে আঁকলে একে যেটা মুছে দিলাম সেটা হচ্ছে এক্স ড্যাশড, তেমনি ওয়াই ড্যাশটা হবে এই এক্স ও জেড এর পিছন দিকে যদি ড্র করি এইটার নেগেটিভ দিকটা সেটা হবে ওয়াই ড্যাশড এবং জেড ড্যাশড একইভাবে। তাহলে এখানে একটা খুব ছোট্ট প্রশ্ন করতেই পারে, প্রায় করে, সেটাতে একটা বিন্দু দিল কোন অষ্টমাংশে আছে নির্ণয় করো, যেমন এইটা আমাদের উত্তরটা হবে এটা ও এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ এই অষ্টমাংশে আছে। আবার বলছি কেন ড্যাশ বললাম, যেগুলো নেগেটিভ সেগুলো ড্যাশ হবে আর যেগুলো নেগেটিভ নয় ওটা তো থাকবেই অরিজিন, যেগুলো নেগেটিভ নয় সেটা হচ্ছে পজিটিভ। আর একটা দিচ্ছি আমি, মনে করো এই থ্রি মাইনাস ফাইভ, মাইনাস থ্রি মাইনাস ফাইভ ফোর, এটা এক্স কোঅর্ডিনেটটা জিরো, ওয়াই কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেটটা নেগেটিভ, ওয়াই কোঅর্ডিনেটটা নেগেটিভ এবং জেড কোঅর্ডিনেটটা পজিটিভ, এর অষ্টমাংশ হবে ও এক্স ড্যাশড ওয়াই ড্যাশড আর জেড, এইভাবে আমাদের বলে দিতে হবে।
আচ্ছা, তা একটা অষ্টমাংশ সম্পর্কে আলোচনা করা গেল, অক্টান সম্পর্কে। এবার আমরা আলোচনা করব এর যে ফর্মুলাগুলো আমরা এক্ষুনি পাবো, এক্ষুনি যে করবো সেটা হচ্ছে একবার টু ডির মতোই, শুধু একটা করে ডাইমেনশন বেড়ে যাবে শুধু, আর কিছু নয়। তা কি সেটা দেখাচ্ছি আমি। আচ্ছা, তার আগে বলি যে এই যে এক্স অ্যাক্সিসের ওপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হবে, আমরা টু ডিতে দেখেছিলাম এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো বিন্দু, এটা হচ্ছে এক্স এর একটা ভ্যালু থাকবে আর ওয়াইটা জিরো। এখানে এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো বিন্দু তাতে একটা এক্স এর ভ্যালু থাকবে এ, ওয়াইটা জিরো আর জেডটাও জিরো। তাহলে এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক এই আকারের হবে, এ জিরো জিরো। তেমনি ওয়াই অ্যাক্সিসের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক হবে জিরো বি জিরো, অবশ্যই জেড অ্যাক্সিসের উপরে হবে জিরো জিরো সি এই আকারের। তা এবার এক্স অক্ষের সমীকরণটা কি হবে? আমরা এখন এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক এই পেলাম, ওয়াই অ্যাক্সিসের উপর ইত্যাদি। তা এক্স অ্যাক্সিসের ইকুয়েশনটা আমাদের টু ডির সময় নিশ্চয়ই মনে আছে, এই যে এক্স অ্যাক্সিসের সমীকরণটা ছিল ওয়াই ইজ ইকাল টু জিরো, কেননা এই বিন্দুর উপর যে কোনো বিন্দু, যে কোনো এই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা জিরো বলে এটাকে আমরা, এর ইকুয়েশন ছিল ওয়াই ইজ ইকাল টু জিরো। থ্রি ডিতে এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো বিন্দুর এক্স কোঅর্ডিনেটও জিরো, সরি ওয়াই কোঅর্ডিনেট জিরো, জেড কোঅর্ডিনেট জিরো। তাহলে এর সমীকরণ হবে এক্স অ্যাক্সিসের, এক্স অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকাল টু জিরো, জেড ইজ ইকাল টু জিরো, দুটো একসাথে এক্স ওয়াই ইজ ইকাল টু জিরো কমা জেড ইজ ইকাল টু জিরো, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সমীকরণ। তেমনি জেড অ্যাক্সিসের সমীকরণ, জেড অ্যাক্সিসের সমীকরণ পাবো ওখানে আমরা এক্স ইজ ইকাল টু জিরো কমা ওয়াই ইজ ইকাল টু জিরো এইভাবে নিতে পারবো। এবারে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্কতে একটু আগেই বললাম যে তিনটে এক্স ওয়াই এক্স কমা ওয়াই কমা জেড, এই তিনটে দিয়ে ওদিকে ওই বিন্দুকে রিপ্রেজেন্ট করবে এক্স কমা ওয়াই কমা জেড। দুটো বিন্দু একটা তলে দুটো বিন্দু থাকে, তাহলে তাদের মধ্যে একটা দূরত্ব থাকবে। মনে করো পি একটা বিন্দু, এর কোঅর্ডিনেট এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, কিউ আর একটা বিন্দু সব টু, এক্স টু ওয়াই টু জেড টু। তাহলে পি কিউ এর দূরত্ব, এটা অ্যাকচুয়ালি টু ডিতে যা করেছিলাম এখানেও তাই, টু ডিতে ছিল আমার এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার রুট ওভার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার, এই পর্যন্ত টু ডিতে ছিল, ওখানে জেডগুলো ছিল না জিরো। এখানে একটা বাড়তি থাকবে জেড টু মাইনাস জেড ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আগের মতো। ফলে নতুন করে ফর্মুলাগুলো তোমাদের আর মুখস্থ রাখতে হবে না, একইভাবে পেয়ে যাবে। আর এর প্রুফগুলো তোমাদের দেবে না, নেই তোমাদের, এইটা জেনেই রাখতে হবে। আচ্ছা, আবার আমরা টু ডিতে আর একটা পড়েছিলাম, দুটো বিন্দু পি আর কিউ এই দেওয়া আছে, যদি এইটা পি এটা কিউ, আর একটা বিন্দু এর মধ্যে যে বিন্দুটা আর বিন্দুটা পি কিউকে ইন্টারনালি অন্তঃস্থভাবে এন ইজ টু এন এই অনুপাতে ভাগ করে, আমরা টু ডিতে দেখেছিলাম আর এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কোঅর্ডিনেটটা হবে এম ইন্টু এর থেকে যেটা দূরে আছে কিউ, এম ইন্টু এক্স টু, এটা স্থানাঙ্ক ধরো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড। তাহলে এক্স হবে এম এক্স টু প্লাস
এম ইন্টু এর এক্স কোঅর্ডিনেট উল্টো দিকেরটা মানে এক্স ওয়ান বাই এম প্লাস এন, এটা টু ডিতে দেখেছিলাম, এখানেও তাই। আর ক্যাপিটাল ওয়াইটা হবে ঠিক একইভাবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। এখানে একটা বাড়তি কোঅর্ডিনেট জেড আসবে, সেটা হচ্ছে একইভাবে এম জেড টু প্লাস এন জেড ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। আচ্ছা, এটা হলো অন্তঃস্থভাবে যদি একটা বিন্দু আর পি কিউকে এম ইস টু এন এই অনুপাতে ভাগ করে থাকে, তাদের তার কোঅর্ডিনেট হবে এইটা আগের মতোই। আচ্ছা, এবার এই বিন্দুটা যদি বহিঃস্থভাবে হয় মানে কি সেটা, এই যা এটা না মুছলেই ভালো করতাম। আচ্ছা, মনে করো আর বিন্দুটা এখানে না হয়ে এইখানটায় আছে, আর বিন্দু এটা, এই আর বিন্দুটা পি কিউকে বহিঃস্থভাবে এম ইস টু এন অনুপাতে ভাগ করেছে, অর্থাৎ তখন পি আর এই দূরত্বটা হচ্ছে এম, আর আর কিউ উল্টো দিক থেকে আর কিউ এটা হয়ে যাচ্ছিল এন, মানে এটা এম আর এইখান থেকে এই দিকটা এন। তখন তার স্থানাঙ্কটা আগে আমরা যা পেয়েছিলাম, আর এর স্থানাঙ্কটা যদি ক্যাপিটাল এক্স ওয়াই জেড হয়, এক্স ছিল এম এক্স টু মাইনাস এন এর জায়গায় মাইনাস এন, এম এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এম মাইনাস এন। অর্থাৎ আগের ফর্মুলাটাতে যেখানে যত এম পেয়েছিলাম এখানে এনটা ঠিক নেগেটিভ হবে, কারণ আমরা মাপার সময় এইখান থেকে এইদিকে এম মেপেছি, এম মেপেছি কিন্তু উল্টো দিকটায়, সেইভাবে ভেবে রাখতে পারো। তেমনি ওয়াইটা হবে জাস্ট এখানে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, এইসব। আর যে ডেটটা বললাম না, আচ্ছা এবার ত্রিভুজের ভর কেন্দ্র, একটা ত্রিভুজ যদি পি কিউ আর হয় ভরকেন্দ্র মানে হচ্ছে মধ্যমা গুলো যেখানে ছেদ করে, তো এটা ধরো একটা মধ্যমা, এইটা আর একটা মধ্যমা, এইটা আর একটা মধ্যমা, এই মধ্যমা গুলোকে যে বিন্দুতে ছেদ করে নর্মালি ওটাকে আমরা জি বলে থাকি। তো এদের কোঅর্ডিনেট যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এটা এক্স টু ওয়াই টু জেড টু, এটা এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি, তাহলে জি এর কোঅর্ডিনেট যদি এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড এই হয়, তাহলে এটা এই এক্সটা হবে এই তিনটের যোগফল বাই থ্রি, যেটা আমরা টু ডিতে পেয়েছিলাম, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি। একইভাবে ওয়াইটা পাবো জি এর ওয়াই কোঅর্ডিনেট, সেটা পাবো ওয়াই, সেটা পাবো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি, এবং জি এর জেড কোঅর্ডিনেট, জি এর জেড কোঅর্ডিনেট হবে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি ডিভাইডেড বাই থ্রি। এই আচ্ছা, এই মানে এই ফর্মুলা এই পর্যন্তই, এইগুলোই, ফলে এটা নতুন করে কোনোটাই মনে রাখতে হবে না, টু ডিটা মনে অবশ্যই রাখতে হবে আছে, সেইখান থেকে শুধু একটা ডাইমেনশন বাড়িয়ে দেওয়া। এবার আমরা অঙ্ক করব, আচ্ছা প্রথম প্রশ্নগুলো খুবই সহজ সহজ থাকে, মূলবিন্দু থেকে, মূলবিন্দু মানে ও বলবো তাকে আমরা, মূলবিন্দু থেকে ক্যাপিটাল এ মানে এ বিন্দু একটা বিন্দু দিয়েছে মাইনাস সিক্স জিরো এইট, এই বিন্দুটির দূরত্ব নির্ণয় করো, মানে ও মূলবিন্দু জিরো 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 আর এ হচ্ছে এই বিন্দুটা, এর দূরত্বটা বের করতে হবে, তাহলে ও এ, তাহলে এটা হবে রুট ওভার অফ
এটা তো ও মানে জিরো জিরো জিরো, তাহলে আমার হচ্ছে মাইনাস সিক্স মাইনাস জিরো, মাইনাস সিক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরোর হোল স্কোয়ার, এই জিরো মাইনাস জিরো, তারপরে হচ্ছে এইট মাইনাস জিরোর হোল স্কোয়ার, তাহলে এটা রুট ওভার ছত্রিশ জিরো, আর এটা হচ্ছে চৌষট্টি, তাহলে এটা হান্ড্রেড, তার স্কোয়ার রুট মানে টেন। তাহলে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা হচ্ছে টেন। উত্তর পেয়ে গেলাম। পরের অঙ্কটা হচ্ছে মূল বিন্দু থেকে মাইনাস সিক্স জিরো এইট, তো এটা তো আমরা এই মাত্র করলাম না, এটা না, পি একটা বিন্দু থ্রি মাইনাস ফোর ফাইভ, বিন্দু থেকে এক্স ওয়াই তলে পি এ লম্ব টানা হলো, পি এ লম্ব টানা হলো, এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এবং মূল বিন্দু থেকে এ দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এখানে যেটা হচ্ছে কি, এই বিন্দুটা নয়, এই বিন্দু একটা দিয়ে দেওয়া আছে, এটা অবশ্যই ও এক্স ওয়াই ড্যাশ জেড এই অষ্টমাংশে আছে। আচ্ছা, যাই হোক, আমি এটা আঁকছি যেভাবে সেটা ওই নেগেটিভটা এখানে শো করতে পারবো না। তো মনে করো এই বিন্দুটা হচ্ছে পি, যেটা থ্রি মাইনাস ফোর ফাইভ, মানে এটা আছে, এটা ওয়াই অ্যাক্সিস হলে এটা এই দিকে আছে, উল্টো দিকে, এই ওয়াই কোঅর্ডিনেটটা নেগেটিভ বলে। আচ্ছা, এখান থেকে আমাকে লম্ব টানতে হবে এই এক্স এক্স ওয়াই তলে পি এ লম্ব টানা হলো, এটা হচ্ছে এক্স ওয়াই তলে, এই বিন্দুটা হচ্ছে এটা। আচ্ছা, এক্স ওয়াই তলে এই পি বিন্দুর স্থানাঙ্কটা অমনি জেড, এটা এক্স ওয়াই তল বলে এর জেড কোঅর্ডিনেটটা তো অবশ্যই জিরো, আর এক্স ওয়াইগুলো থাকবে এই একই কোঅর্ডিনেট, অর্থাৎ এই এ বিন্দুটা হচ্ছে তখন আমার হয়ে গেল থ্রি মাইনাস ফোর কমা জিরো, মানে এগুলো ইন্ট্যাক্ট থাকবে এক্স ওয়াই তলের উপর লম্ব টানলে, আর জেডটা জিরো হবে। তেমনি যদি আমি এটাকে এখান থেকে যদি এক্স ও জেড এটার উপর আমি যদি লম্ব টানতাম, মানে এখান থেকে এই তলটায় লম্ব টানতাম, তার ওয়াই কোঅর্ডিনেটটা জিরো হতো আর বাকি দুটো ইন্ট্যাক্ট থাকতো, মানে এখান থেকে যদি লম্ব টানা হতো তাহলে তার কোঅর্ডিনেট বি সেটা হবে থ্রি জিরো ফাইভ, এই হতো। তাহলে প্রথম পার্টটা পেয়ে গেলাম থ্রি মাইনাস ফোর জিরো, তারপরের পার্টটা আরো সোজা, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে এ এর দূরত্ব নির্ণয় করো, মূল বিন্দু তো জিরো জিরো জিরো, তাহলে ও এর দূরত্বটা হচ্ছে রুট ওভার অফ থ্রি মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস এই জিরো মাইনাস জিরোর হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ নাইন প্লাস সিক্সটিন টোয়েন্টি ফাইভ মানে ফাইভ। সেকেন্ড পার্টটাও আমরা পেয়ে গেলাম। আচ্ছা, পরের অঙ্কটা, প্রমাণ করো যে এ জিরো সেভেন মাইনাস টেন, বি আর একটা বিন্দু ওয়ান সিক্স মাইনাস সিক্স, আর সি ফোর নাইন মাইনাস সিক্স, এই তিনটে বিন্দুতে আছে থ্রি ডাইমেনশনাল তলে, তাহলে দেখাতে হবে এই বিন্দুগুলি
একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু মানে এই তিনটে বিন্দুকে জয়েন করে যে আমরা যে ত্রিভুজ পাবো সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে দিয়েছে। এটা সমদ্বিবাহু দিতে পারে, সমবাহু দিতে পারে, তারপরে এরকমও দিতে পারে, এটা একটা সমকোণী ত্রিভুজ দিতে পারে। তার যা যা প্রপার্টি আমরা টু ডিতে দেখেছিলাম এখানে একইভাবে কাজে লাগাবো। তো সেক্ষেত্রে মনে করো এটা এ বি সি, এটা এ, এটা বি, এটা সি, এখানে কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে বলে আর আমি লিখলাম না সিটা এটা। তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে হবে, অর্থাৎ এর দুটো বাহুকে সমান দেখাতে হবে, তৃতীয় বাহুটা কিন্তু অসমান হতে হবে। তার জন্য আমি এ বি বের করছি, রুট ওভার অফ মানে এই দুটো, এটা হচ্ছে ওয়ান মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস সিক্স মাইনাস সেভেনের হোল স্কোয়ার প্লাস মাইনাস সিক্স প্লাস টেন, এইটা মাইনাস এইটা ইজিক্যাল টু রুট ওভার অফ এটা ওয়ান, এটাও ওয়ান, আর এটা হচ্ছে চারের হোল স্কোয়ার, তাহলে রুট ওভার এইটিন। একটু ছোট করা যেত এটাকে। বি সি বের করব, এটা থেকে এর দূরত্ব, তাহলে এটা হচ্ছে ফোর মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, তারপর এটা প্লাস নাইন মাইনাস সিক্সের হোল স্কোয়ার প্লাস মাইনাস সিক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্সের হোল স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার অফ, এটা হচ্ছে তিন ত্রিক নাইন প্লাস এটা থ্রি, এটা অ্যালাদার নাইন, আর এটা জিরো, তাহলে রুট এইটিন। এখন পর্যন্ত পেলাম এ বি ইজিক্যাল টু বি সি, এবার দেখতে হবে এ সি সেটা কিন্তু এদের সঙ্গে সমান হয়েছে না হয়নি, সমান হয়ে গেলে তখন সমবাহু হবে। তো এ সিটাকে বের করছি আমি, রুট ওভার অফ এটার সাথে এর দূরত্ব, তাহলে চার মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস নাইন মাইনাস সেভেন প্লাস মাইনাস সিক্স প্লাস টেন তার হোল স্কোয়ার রুট ওভার অফ, এটা চার চারে ষোলো, এটা দুই ফোর, আর এটা হচ্ছে ফোর তার হোল স্কোয়ার, তাহলে এটা ষোলো বত্রিশ ছত্রিশ। তো দেখা গেল যে যেহেতু এ বি লেন্থ ইজিক্যাল টু বি সি লেন্থ নট ইজিক্যাল টু এ সি লেন্থ, অতএব এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। পরের অঙ্কটা বলবো এবার, এক্স জেড তলের উপর, এক্স জেড এই তলের উপর এমন এক বিন্দু নির্ণয় করো যা এ, এ বিন্দুটা স্থানাঙ্ক দেয়া আছে থ্রি জিরো টু, আর বি, এ বি হচ্ছে বিটা হচ্ছে জিরো টু থ্রি, আর সি আর একটা দেওয়া আছে সি, সেটা হচ্ছে জিরো ওয়ান জিরো। এই তিনটে বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, এক্স জেড প্লেনের উপরে আমাকে এমন একটা বিন্দু নির্ণয় করতে হবে যে বিন্দুটা থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, এই বিন্দু থেকে এই তিনটে দূরত্বই সমান হবে। তো এক্স জেড প্লেন, তার মানে ওখানে
ওয়াই কোঅর্ডিনেটটা জিরো হবে। তা আমি ধরে নিচ্ছি এক্স জেড প্লেনের উপর নির্ণেয় বিন্দু সেটা হচ্ছে ডি, সেটা হবে এ জিরো বি সি, এ জিরো সি, মানে এর ওয়াই কোঅর্ডিনেটটা জিরো হবে এক্স জেড প্লেনে। তাহলে এইখান থেকে এই তিনটে দূরত্ব এডি টিবি ডিসি এরা তিনজনে সমান হবে, তার মানে ওদের বর্গগুলোও সমান হবে। তাহলে আমি পাচ্ছি এডি স্কোয়ার ইজ ইকাল টু ডিবি স্কোয়ার, এটা একটা পাবো। এটাকে সরল করলে হবে এখান থেকে আমি এডি স্কোয়ার মানে থ্রি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরোর হোল স্কোয়ার, ওটা জিরো লিখলাম না, প্লাস টু মাইনাস সি এ হোল স্কোয়ার ইজ ইকাল টু ডিবি স্কোয়ার, মানে এটা হচ্ছে জিরো মাইনাস এ হোল স্কোয়ার টু মাইনাস জিরোর হোল স্কোয়ার, একবারে ফোর লিখে দিচ্ছি, থ্রি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাতে এটাকে একটু সরল করে নিই আগে, নাইন মাইনাস সিক্স এ প্লাস এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর সি প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস ফোর প্লাস নাইন প্লাস সি স্কোয়ার মাইনাস সিক্স এ। তো এখান থেকে দেখতে পাচ্ছি এ স্কোয়ার স্কোয়ার টার্মগুলো কেটে যাবে, সি স্কোয়ার কেটে গেল, তাহলে আমি একটা পাচ্ছি এখানে মাইনাস মাইনাস সিক্স এ, এটা নেওয়া হয়েছে মাইনাস ফোর সি, আর ওখানে এই মাইনাস ফোর সি, আর এখানে এদিকে মাইনাস সিক্স সি, মানে টু সি ইজিক্যাল টু হবে এই নয়গুলোও কেটে গেছে, আবার ফোরগুলোও কেটে গেছে দেখতে পাচ্ছি, একটু চেক করে দেখো, এটা এটা ইজিক্যাল টু জিরো। তাহলে সিক্স এ প্লাস টু সি ইজিক্যাল টু জিরো, মানে এখান থেকে আমি পাচ্ছি এই থ্রি এ, এটাকে এদিকে আনলাম, থ্রি এ প্লাস মাইনাস সি ইজ ইকাল টু জিরো, এখানে দুই দিয়ে ভাগ করেছি, এটাকে এদিকে নিয়ে গেছি, এদিকে সব নিয়ে গেছি, তাহলে থ্রি এ মাইনাস সি ইজ ইকাল টু জিরো, এটাকে এক নম্বর বলছি। এবার আর একটা আমরা পাবো যে কি সেটা, যেমন এডি সমান ডিবি স্কোয়ার হয়ে গেছে তেমনি ডি এ সমান ডিসি হবে, ডি এ স্কোয়ার সমান ডিসি স্কোয়ার হবে। ডি এ স্কোয়ার ক্যালকুলেট করি, এটা হচ্ছে থ্রি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এটা জিরো মাইনাস জিরো আর টু মাইনাস সি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু ডিসি স্কোয়ার, এটা হচ্ছে জিরো মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস সি এর হোল স্কোয়ার। এটাকে আগের মতো সিম্পলিফাই করি, নাইন মাইনাস সিক্স এ প্লাস এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর সি প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি আগের মতোই এ স্কোয়ারগুলো কেটে গেল, সি স্কোয়ারগুলোও কেটে যাবে। তাহলে এইটাকে একটু সরল করলে আমি পাবো মাইনাস সিক্স এ, এদিকে কোথাও এ নেই, আর সি কোথায় কোথায় আছে দেখি, এখানে মাইনাস ফোর সি, আর কোথাও আছে কি, ফোর সি কোথাও নেই, আর এখানে আছে একটা নাইন আছে তেরো, এখানে এক, তাহলে এদিকে হলো বারো প্লাস বারো ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এখানে আমরা ওই চার দুই দিয়ে ক্যান্সেল করলে পাবো মাইনাস থ্রি এ মাইনাস টু সি মাইনাস প্লাস এটা মাইনাস থ্রি এ মাইনাস টু সি প্লাস সিক্স ইজ ইকাল টু জিরো। তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস টু সি ইজ ইকাল টু মাইনাস সিক্স,
এবার দেখো এই দুটো ইকুয়েশন, এক আর দুই দুটো ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, যেখানে এ আর সি এই দুটো আননোন, আমরা খুব সহজে সলভ করতে পারবো। এই দুটোকে যোগ করে যদি দিই, এই দুটোকে যোগ করে দিলে কেটে গেল, এরা থাকছে মাইনাস থ্রি সি ইজিক্যাল টু মাইনাস সিক্স, তাহলে সি হয়ে গেল টু। আর সি যদি টু হয়, এটাকে টুটাকে এদিকে নিয়ে গেলে থ্রি এ হচ্ছে টু, তাহলে এ হচ্ছে দুই এক তিন, এ আর সি পেয়ে গেলাম। এ আর সি কি? তাহলে ডি বিন্দু, অর্থাৎ এক্স জেড প্লেনের ওপর ডি বিন্দুটা এদের থেকে সমদূরবর্তী দেওয়া ছিল, তাহলে সমদূরবর্তী ওই ডি বিন্দুটা কত? এ মানে হচ্ছে দুই এক তিন জিরো, সি মানে দুই, এটা উত্তর। বেশ, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, পরের দিন আরো অনেক অঙ্ক করে দেবো।